বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি সম্পর্কে। এই ক্রিমটি ইউজ ডোজ বেনিফিট সম্পর্কে জানব এবং সাথে জানব এই ক্রিমটি অনেকে মুখ ফর্সা করার জন্য ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে কতটা কার্যকারী এবং কতটা সাইড এফেক্ট কতটা বিপজ্জনক সে সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অন নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে। প্রিয় দর্শক মন্ডলী, প্যানড্রাম ক্রিমটির মধ্যে তিনটি কম্পোজিশন রয়েছে, আমরা দেখে নেব এই তিনটি কম্পোজিশন কি, তারপরে দেখে নেব এই তিনটি কম্পোজিশন স্কিনের কি কি বেনিফিট এবং কি কি সমস্যা হলে ব্যবহার করতে পারব। তো এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি ম্যাকলট কোম্পানির একটি ক্রিম, এই ক্রিমটি 15 গ্রামের হয়ে থাকে, 15 গ্রামের দাম 112 টাকা বর্তমানে মাপি। তো এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়। তো এই ক্রিমটি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার পরই ব্যবহার করবেন, সেলফ মেডিসিন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে, তাই এই ক্রিমটি কোনো ডক্টরের সাথে কনসাল্ট করার পরে ব্যবহার করবেন। তো এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটির মধ্যে তিনটি কম্পোজিশন রয়েছে, রয়েছে ক্লোকডাসল প্রোপায়েটেট, নিওমাইসিন সালফেট এবং মাইকোনাজল। এই তিনটি কম্পোজিশন দিয়ে প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি তৈরি। তো ক্লোবডাসল এটি একটি স্টেরয়েড, স্কিনের যদি ইনফ্লামেশন, অ্যালার্জি, রেডনেস, সোয়েলিং এই ধরনের কোনো কন্ডিশন হয় সেটাকে নিয়ন্ত্রণ করে, এবং নিওমাইসিন এটি হলো একটি অ্যান্টিবায়োটিক। তো স্কিনে যদি ব্যাকটেরিয়াল জড়িত কোনো সমস্যা হয় সেগুলিকে ও রোধ করে অর্থাৎ থামিয়ে দেয়। সাথে রয়েছে মাইকোনাজল, এই মাইকোনাজল হলো স্কিনের যে ফাঙ্গাল ধরনের সমস্যা, ফাঙ্গাল ধরনের ইনফেকশন হয় সেগুলিকে কমিয়ে দেয় অর্থাৎ সেগুলিকে বৃদ্ধি করতে বাধা দেয়। তো সব মিলিয়ে এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি একটি ফাঙ্গাল ধরনের সমস্যা এবং স্কিনে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল জনিত ইনফেকশন হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যেমন দাঁত, খাজ, খুজলি, একজিমা এই ধরনের সমস্যাগুলি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করতে পারবো। এবং যাদের অনেক দিনের সোরাইসিস ধরনের সমস্যা রয়েছে সে কন্ডিশনে ডক্টরটিকে দিয়ে থাকেন এবং ভালো কাজ পাওয়া যায়। তো এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি সম্পর্কে কাজ সম্পর্কে যদি রিভিউ দেওয়া যায়, তো এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি স্কিনের এই ধরনের সমস্যাগুলিকে ভালো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো এখন জানব এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি মুখে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা যাবে কি না এবং কতটা কার্যকরী। এই প্যানড্রাম ডবল প্লাস ক্রিমটি অনেকে মুখ ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে সেল হয় এবং প্রচুর পরিমাণে ব্যবহার করে, অন্যের মুখ থেকে শুনে এই ক্রিমটি ব্যবহার করে এবং ভালো ফল পাওয়া যায়। এই সত্যি কথা কি, এই ক্রিমটির মধ্যে যেহেতু ক্লোবেটাসল অর্থাৎ স্টেরয়েড রয়েছে এবং এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণে রয়েছে, তাই মুখে ব্যবহার করলে কিছুদিনের জন্য মুখ ফর্সা উজ্জ্বল দেখাতে পারে, কিন্তু খানকের পরে কিছুদিন পরে কিন্তু আস্তে আস্তে আপনার মুখ অনেকটা সমস্যায় পড়তে হতে পারে। তো এই ক্রিমটি যদি মুখে ব্যবহার করতে চান তাহলে মুখ ফর্সা হবে ঠিকই কিছুদিনের জন্য, পরে কিন্তু আপনার মুখ অনেকটা পুড়ে যেতে পারে এবং আপনার স্কিন উপরের লেয়ার নষ্ট করে দিতে পারে এবং আপনার স্কিন আস্তে আস্তে এই ক্রিমটির মধ্যে ডিপেন্ডেন্ট হতে পারে। অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার না করলে আপনার কিন্তু মুখে নানা ধরনের পিম্পল, রেডনেস, সোয়েলিং, লাল ধরনের দানা এগুলি বেরোতে থাকবে এবং ব্যবহার করা ছাড়তে চাইলে আস্তে আস্তে যখন ছাড়তে চাইবেন তো ছাড়তে পারবেন না, ছাড়তে চাইলে যখন যেদিন এই ক্রিমটি ইউজ করবেন না তো দেখতে পারবেন যে এই ক্রিমটি ইউজ না করার কারণে আপনার মুখে চুলকানি দেখা দিতে পারে, এই ধরনের সম্মুখীনে পড়তে হতে পারেন। তো এ হলো এই ক্রিমটির সঠিক একটা জানকারি। তো এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যাবে, যদি দাঁত, খাজ, খুজলি, একজিমার কন্ডিশনে ব্যবহার করা যায় তাহলে ওই জায়গাতে যে জায়গাতে সমস্যা রয়েছে ভালো করে ক্লিন করে তয়লা দিয়ে মুছে তারপরে ব্যবহার করতে হবে এফেক্টিভ এরিয়াতে, অর্থাৎ যেগুলি জায়গাতে সমস্যা রয়েছে। এবং
দিনে দুবারের মতো ব্যবহার করতে হবে, অল্প পরিমাণে, এটাও নয় যে খুব অল্প পরিমাণে ব্যবহার করতে এবং বেশি পরিমাণে ব্যবহার করতে, যতটা দরকার ঠিক ততটাই ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ক্রিমটি ব্যবহার করার পরে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে, যদি মুখের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু যেগুলি সমস্যার কথা বললাম সেগুলি সমস্যা দেখা দিতে এবং মুখের মধ্যে প্রচুর পরিমাণে লোম গজাতে দেখা দিতে পারে। বেশি দিন ব্যবহার করলে এই ক্রিমটি থেকে যে সাইড এফেক্ট মূল দেখা দিবে সেগুলি হলো আপনার মুখের মধ্যে নানা ধরনের পিম্পেল দেখা দিতে পারে এবং আপনার মুখের মধ্যে লাল ধরনের দানা দেখা দিতে পারে। এই ক্রিমটি ছাড়তে চাইলে ছাড়তে পারছেন না, মুখ চুলকাতে দেখা দিচ্ছে, প্রচুর পরিমাণে মুখ চুলকায় এমন সমস্যা দেখা দিচ্ছে এবং আপনার মুখ পুড়ে যেতে পারে, এগুলি সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যদি অন্য প্রাইভেট এরিয়াতে যখন এটি ব্যবহার করবেন তখন এই ক্রিমটি দু একটি টিউবে ব্যবহার করার পরে কিন্তু আপনার সমস্যা সেরে যাবে, যদি না সেরে তাহলে অবশ্যই ডক্টরের কাছে কনসাল্ট করবেন, ডক্টরের কাছে পরামর্শ নেবেন এবং যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় যেমন রেডনেস, সোয়েলিং, সোয়েলিংয়ের সমস্যা, রেডনেসের সমস্যা, জ্বালা পোড়া ভাব হয় সাথে সাথে এই ক্রিমটি বন্ধ করে দেবেন এবং ডক্টরের সাথে কনসাল্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল একটি ইনফরমেশন। এই ইনফরমেশনটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।